সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো, ভালো থাকতেই হবে। আমি সব সময় আমার ব্লগের শুরুতে এটা সব সময় বলি, সবাইকে ভালো থাকতে হবে আর সবাই নিশ্চয়ই সব সময় খুব ভালো থাকবে। আই এম ব্যাক উইথ এ নিউ ব্লগ। আজকে গান, আনন্দ, মজা, একটা ফুল অন একটা এনার্জি নিয়ে আমি আমার ব্লগ শুরু করেছি। ব্লগের শুরুতে মন ভালো রাখতে, নিজের মন ভালো করতে আমি তোমাদের শুনিয়ে দিয়েছি 4 লাইন গান। যদিও সেই গানে অনেক ভুল ত্রুটি থাকবে, তবে প্লিজ ক্ষমাও করে দেবে। যদি তোমাদের চেনা গান কানে লাগে অবশ্যই আমাকে ক্ষমাও করে দেবে। আজকে আমরা যাচ্ছি আন্দুলে, হাওড়ার আন্দুলে আমরা যাচ্ছি রাস উৎসব আর রাসের মেলা দেখবো বলে। হাওড়া আন্দুলের মহিয়াড়িতে কুণ্ডু চৌধুরীর জমিদার বাড়ির মধ্যেই বসে এই রাস উৎসব। সুন্দর করে সাজানো হয় জমিদার বাড়িকে আলোকসজ্জায়, আর বিভিন্ন মাটির পুতুল, মাটির প্রতিমা দিয়ে তৈরি করা হয় রাস উৎসবের সাজসজ্জা। এই রাস উৎসবকে কেন্দ্র করে বাড়ির চারিপাশে বসে একটি রাসের মেলা। তাহলে চলো আর দেরি না করে, কথা না বাড়িয়ে আমরা ঘুরে আসি হাওড়া আন্দুলের রাস উৎসব ও রাসের মেলায়। আন্দুলের রাস উৎসব সম্পর্কে কম বেশি আমরা সকলেই প্রায় জানি। বিগত 2 বছর ধরে অতি মহামারীর জন্য রাস উৎসব সেইভাবে পালন করা হয়ে ওঠেনি, কিন্তু এই বছর মহা ধুমধাম করে রাস উৎসব পালন করছে ফুলবাগান স্পোর্টিং ক্লাব। এখানে আসতে হলে আপনাদেরকে হাওড়া থেকে আন্দুলগামী যে কোনো বাস ধরতে হবে। 61 বা আন্দুল স্টেশন নিউ টাউন, না হলে আলমপুর বা ধুলোগড়িগামী যে কোনো বাস। একদম আন্দুল স্ট্যান্ডে নেমে ডান দিক বরাবর হেঁটে চলে গেলেই আপনি পেয়ে যাবেন রাস মাঠ। সবচেয়ে ভালো হয় আন্দুল স্টপেজের ঠিক আগের স্টপেজে নামলে। আগের স্টপেজের নাম হলো পূর্বপাড়া। সেখানে সাধারণত গাড়ি দাঁড়ায় না, তবে কন্ডাক্টরকে বললে ঠিকই দাঁড় করিয়ে দেবে। পূর্বপাড়ায় নেমে রাস্তাটা ক্রস করে সোজা হেঁটে এলেই রাস মাঠ। রাস মাঠে এই কুণ্ডুবাড়ির রাস উৎসব খুবই নাম করা। এই উৎসব বেশ জাঁকজমকপূর্ণ, প্রায় 202 বছরের প্রাচীন এই মেলা। কুণ্ডুবাড়ি বললে সবাই এক নামে দেখিয়ে দেবে। বাড়ির ভিতরে ঢোকা মাত্রই মন, প্রাণ ও চোখ জুড়িয়ে যায়। যেমন পরিবেশ তেমনই মনোমুগ্ধকর সাজসজ্জা, দারুণ লাগছিল সবটা। রস শব্দ থেকেই
রাসের উৎপত্তি। মূলত কার্তিক মাসের পূর্ণিমাতে রসের ক্ষণ। রস মানে আনন্দ, দিব্য অনুভূতি ও দিব্য প্রেম। হিন্দু শাস্ত্রে কথিত আছে, রাস পূর্ণিমাতে কৃষ্ণ লীলা করেন, তাই রাস পূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা। লীলা মানে নৃত্য, চিরহরণের গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই লীলা। সমস্ত মেলা জুড়ে কাপের দোকান, ফাইবারের জিনিসের দোকান, ইমিটেশনের জুয়েলারি, বাসনের দোকান, খেলনা স্টল, সব মিলিয়ে যাকে বলে পারফেক্ট মেলা। ছোট বড় সকলেই মনের মতো কিছু না কিছু পাবেনই। আমরা বিকেলের দিকে এসেছিলাম বলে ভিড় খানিকটা কম থাকলেও সন্ধ্যের মধ্যেই বেশ ভিড় বেড়ে গেল। ভিড় ছাড়া এমন মেলা প্রাঙ্গণ তো মানায় না। দেখতে পাচ্ছি নানান খাবারের দোকান বসেছে, গুড় কাঠি, জিলিপি, বাদাম, নিমকি, মালপোয়া, লোভনীয় ঘুগনি, ফুচকা, দইবড়া ও আরো নানান রকম। এইসব না থাকলে মেলা যেন ঠিক জমে না। মেলা সংলগ্ন একটি মাঠের মধ্যেই আছে শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ। গোটা মাঠময় বিভিন্ন জিনিসের দোকান। এই হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় শ্রী রাধা কৃষ্ণ। আহা, অপরূপ লাগছে। সাথে আছেন অষ্ট সখীরা। মেলা ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে কখন যেন নেমে এলো সন্ধে। সন্ধে নামার পর আলোকিত রাস উৎসবের পরিবেশ হয়ে ওঠে আরো মনোরম ও আকর্ষণীয়। মেলার মাঝখানে অধিষ্ঠিত আছেন স্বয়ং মহাদেব। মূর্তিটি আমার দারুণ ভালো লেগেছে। এই হচ্ছে আন্দুলের কুণ্ডুবাড়ির রাসমেলা। যদি আপনারাও এর ভাগ নিতে চান তাহলে হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে আসুন। আপাতত আগামী 23 তারিখ অবধি মেলা চলবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আপনাদের সামনে আমি আবার তুলে ধরতে পারি। ততদিন ভালো থাকবেন সকলে।